বেআইনি মদসহ তিন কারবারিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে উনচল্লিশ লিটার দেশি মদ ধৃতদের আদালতে তিনজন বেআইনি মদ ব্যবসায়ীকে উনচল্লিশ লিটার দেশি মদ সহ গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ শান্তিপুর বিষমদ কাণ্ডের পরে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন চলছে বেআইনি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান গত শনিবার রাত ও রবিবার সকালে বাগদার কুলিয়া হেলেনচা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সবেদ আলী মণ্ডল রতন সরকার ও তরুলতা মণ্ডল নামে তিন বেআইনি মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে যথাক্রমে উনচল্লিশ লিটার দেশি মদ ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় বাগদা থানার পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা